আমরা সকল মখলুকাত সৃষ্টির সেরা এই কোরআনুল কারীমের মর্যাদা জেনে কোরআনের মাহফিলে এসে বসেছি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়েছেন আর একবার যারা সুবহানাল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ পড়েছে আমার নবী বলেন যারা কোরআনের মাহফিলে বসতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ বললে নবী আমার বলেছেন মিজানের পাল্লাটা ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভর্তি করে দেওয়া জোরে কোন আলহামদুলিল্লাহ বসতে পেরে বেজাল না খুশি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার নবী বলেন যারা আলহামদুলিল্লাহ পড়লেন আর যারা সুবহানাল্লাহ পড়বে নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলি আনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ওদের জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যতটুকু সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ পাক নেকি দিয়ে ভর্তি করে দিয়ে দেন এই কথা যে মুসলমান জানবে তারা অবশ্যই কোরআনের মাহফিলে বসে শুকরিয়া আদায় করবে সুবহানাল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে ঠিক কিনা এই জন্য একটু আমার সাথে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত পড়েছি সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছেন ওই আলোচনা আপনাদের অল্প সময় শোনায় দিয়ে চলে যেতে চাই ভাইরা উঠাউঠি করবেন না ডিস্টার্ব করবেন না কোরআনের মাহফিল একটু ধৈর্য ধরে সবর করে বসুন আল্লাহ পাকের জাযা খায়র আপনাকে দান করবে আমার মায়েরা বোনেরা যারা বসেছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের খেদমতে বলবো খুব মনোযোগ দিয়ে দেন ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ও ইমানদারেরা যারা ইমান এনেছো ইমান এনেছো যারা তাদেরকে বলছেন ও ইমানদারেরা আল্লাহ হচ্ছেন ইমানদারদের জন্য অভিভাবক ইমানদারদের জন্য ওলি আমরা যারা ওলি বলে এই দুনিয়ার মানুষকে সম্বোধন করি ওলি বলে আমরা বাজারের ল্যাংটা পাগলকে মনে করি ওলি বলে আমরা মাজারে যিনি শুয়ে আছেন তাকে মনে করি ওলি বলে আমরা সিরা ফাটা ল্যাংটা কাপড় পরে যারা ঘুরে বেড়ায় তাদেরকে মনে করি আমার ভাইয়েরা আসলে মূলত ওলি হচ্ছেন আমাদের অভিভাবক আমাদের যিনি দায়িত্বশীল তিনি হলেন আমাদের অভিভাবক এবার বলুন তো যারা ইমান এনেছেন তাদের দায়িত্বশীলের নাম কি আল্লাহ হচ্ছেন সমস্ত ইমানদারদের অভিভাবক অভিভাবকের কাজ কি এটা জেনে নিন অভিভাবকের কাজ হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে বের করা অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসা এই কাজটা হলো আল্লাহর ওলিদের যারা ইমান আনছে ইমান এনেছে ইমান আনছে ভবিষ্যতে ইমান আনবে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার দায়িত্ব হলেন আল্লাহ রাব্বুল আলামিনের জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত আর যারা অস্বীকার করেছে আউলিয়াউহুমুত তাগুত এরপরে যারা তাগুতকে বন্ধু বানিয়েছে আউলিয়া বানিয়েছে আপনত্ব করেছে অভিভাবক বানিয়েছে আমার ভাইরা তাগুত কাকে বলা হয় তাগুতের ব্যাখ্যাটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন তাগুত হলো
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলবার জন্য যে বিধান দিয়েছেন মানুষকে চলবার জন্য যে আইন দিয়েছেন মানুষকে চলবার জন্য যে গঠনতন্ত্র দিয়েছেন কোরআনুল কারীম নামক ক্যাটালগটা দিয়েছেন এই ক্যাটালগটা বোঝানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন রবি রাসূলগণেরা আল্লাহ পাকের নাযিল করা কিতাবের কথাগুলো বলতেন আর যারা আল্লাহর নাযিল করা কিতাবকে বন্ধ রেখে মানুষের তৈরি করা মতবাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের তৈরি করা বিধান দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত করতে চায় এগুলোকে বলা হয় তাগুত এই তাগুতকে যারা বন্ধু বানাবে তাগুতকে যারা আপন বানাবে তাগুতকে যারা দায়িত্বশীল বানাবে আল্লাহ বলেছেন ওরা আপনাদের আপন বানার কারণে কি করবেন ওরা বরা বলছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত ওরা আপনাকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবে তার মানে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এবার বলুন তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই কোথায় যেতে চাই একটা প্রশ্ন আপনাদেরকে করি বর্তমান সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের থেকে যদি কোনো ব্যক্তি মনে করে আমি বিএনপির কাছে গিয়া আমার চাকরির জন্য সুপারিশ চাই বলেন তো বিএনপির লোকেরা কি তাকে সুপারিশ দেবেন আওয়ামী লীগের লোক বিএনপির কাছে গেলে বিএনপি সুপারিশ দেবে না বিএনপির লোক যদি জাতীয় পার্টির কাছে যায় জাতীয় পার্টি সুপারিশ করবে না জাতীয় পার্টি যারা করেন দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন মাঠে ময়দানে লাঠি সোঁটা নিয়ে নেমেছিলেন এই লোকগুলো যদি গিয়া চরমনায় বিশ্বাবের কাছে যায় বলে আপনি তো ইসলামী শাসনতন্ত্র করেন আপনার কাছে আমার সুপারিশ চাই তাহলে ইসলামী শাসনতন্ত্রের নেতা বলবেন ওই দল ছেড়ে দিয়ে আমার দলে আসো তাহলে সুপারিশ পাবে না হলে সুপারিশ পাবে না চরমনায় করার পরে যদি বলে আমি আট্রোসিতে যাই সুপারিশ চাব তাহলে আট্রোসির লোকেরা বলবে না চরমনাই ছেড়ে দিয়ে আট্রোসিতে আসো তাহলে সুপারিশ পাবা না হলে সুপারিশ পাবা না আমার বন্ধুগণ আট্রোসি করার পরে যদি বলে দেওয়ানবাগে যাব দেওয়ানবাগের লোকেরা বলবে না আমি সুপারিশ করব না এই দুনিয়াতে একজন আরেকজনের দল করলে যদি সুপারিশ পাওয়া না যায় তাহলে আমাদেরকে কবরে রাখার পর ও আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জামাতের ভাই জাগপার ভাই বাসদের ভাই তবলিকের ভাই পীরপন্থী ভাই কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া ও আমার আহলে হাদিস হানাবি শাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি মুতাজিলা খারেজি সকল দলের লোকদেরকে বলছি কবরে রাখার পরে যখন আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও ভাই একটা প্রশ্ন আপনাকে করি আপনার জীবনের যেই সময়টুকু আপনি পার করেছেন দলের জন্য যে সংগ্রাম করেছেন দলের জন্য যেই টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করেছেন নির্বাচনে গিয়ে মেম্বারি করতে যে টাকা ব্যয় করেছেন নির্বাচনে গিয়ে চেয়ারম্যানিতে যে টাকা ব্যয় করেছেন এমপিতে টাকা ব্যয় করেছেন এরপরে আপনার সময়টা মিটিং মিছিল যেভাবে গড়ে করে আপনার দলকে আগানোর চেষ্টা করেছেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য রসুলের সুন্নাকে জমিনে কায়েম করার জন্য আমার জান আমার মাল আমার জীবনটা কতটুকু সময় দিয়েছিলাম সময় দিয়ে যদি দেখা যায় না দুনিয়ার মানুষের জন্য আপনার সময়টা বেশি ব্যয় হয়েছে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য আপনার সময় বেশি গিয়েছে তাহলে নিজঘাত আপনি মনে রাখেন আপনাকে কবরে দেওয়ার পরে যদি বলা হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই লাশকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রসুলের মিল্লাতে দিয়ে দিলাম ও আওয়ামী লীগের ভাই আপনাকে রসুল নিবে কি করে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন ও বিএনপির ভাই আপনাকে আল্লাহ রসুল নিবে কি করে তা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন ও আমার জাতীয় পার্টির ভাই আপনি বিবেককে প্রশ্ন করেন কবরে দিলে আপনার নবী আপনাকে কবরে কি কারণে তার মিল্লাতে তুলে নেবে সুতরাং আমার জান আমার মাল আমার জীবন আমার সম্পদ আমার যা কিছু আছে সব কিছু যদি আমি আল্লাহর পথে ব্যয় না করি আল্লাহর পথে না চলি তাহলে কবরে নেওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি একবার নয় তিনবার নয় কোটি কোটি বার বললেও আমার রসুল আপনাকে মিল্লাতে নেবে না চিল্লায় বলেন ঠিক কিনা